রোহিত শেট্টির থেকে যে এক্সপেকটেশনটা ছিল, যেটা ও সূর্যবংশী বা সিংহামে যে জিনিসটা দেখিয়েছে, ওই সিংহম মানে এক্সাইটমেন্টটা, এক্স্যাক্টলি বা সিম্বারও যদি বলি, তো ওই যে এক্সাইটমেন্টটা বা এটাকে একটা বড় লার্জার দেখাতে গিয়ে ওই জিনিসটা হারিয়ে ফেলেছে আমার। রিভিউ নিয়ে এসেছি ইন্ডিয়ান পুলিশ ফোর্স, যেটা রোহিত শেট্টি তার, হ্যাঁ, রোহিত শেট্টি তার নিজের কপি ইউনিভার্সের মধ্যে বানিয়েছে। এখানে কাস্টে আছে সিদ্ধার্থ মালহোত্রা, ইশা তলওয়ার, বিবেক ওবরয়, শিল্পা শেট্টি, শ্বেতা তিওয়ারি এবং অন্যান্য অনেকে, শরদ কেলকার এবং অন্যান্য অনেকে। তো এটা 19 জানুয়ারি রিলিজ করেছে, 7টা এপিসোড আছে। ঠিকঠাক মানে খারাপ লাগেনি, ভালো লাগেনি। আমার ওই ওকে ওকে থেকে নিচেই বলতে পারে। রোহিত শেট্টির থেকে যে এক্সপেক্টেশনটা ছিল, যেটা ও সূর্যবংশী বা সিংহামে যে জিনিসটা দেখিয়েছে, ওই এক্সাইটমেন্টটা, বা সিম্বারও যদি বলি, তো ওই যে এক্সাইটমেন্টটা বা এটাকে একটা বড় লার্জার দেখাতে গিয়ে ওই জিনিসটা হারিয়ে ফেলেছে আমার হচ্ছে। কারণ সিংহাম বা সিম্বা বা সূর্যবংশী বলুন, কখনোই ওরা ওই টেররিজমের আগেনস্টে নয়, কোনো একটা পার্টিকুলার শহরে, কোনো একটা পার্টিকুলার ওখানকার বসের আগেনস্টে লড়াইটা, ওর যে অত্যাচার, তার থেকে সাধারণ মানুষকে বাঁচানোর যে লড়াইটা, ওইটা দেখানো হয়েছিল। ওটাতে মনে হয় আমরা বেশি ইম্প্যাক্টেড হয়েছিলাম। আর তার থেকে বড় কথা মানে টেরোরিস্ট স্টোরি কোনো নতুন না, বলে হ্যাঁ মানে এটা একদম দেখানো হয়েছে, তো এটা হচ্ছে আর 5টা টেরোরিস্ট স্টোরির মতন মিলে গেছে। এটা মধ্যে আলাদা কোনো এক্সপেক্টর মনে হয়নি। রোহিত শেট্টির টাচ বলতে গেলে যদি আপনি বলেন, লাস্টের আগের এপিসোডে প্রচুর গাড়ি ওড়ানো হয়েছে, দ্যাটস অল, মানে তাছাড়া আলাদা আমার মনে হয়নি কোনো অন্যরকম। আর যেখানে এটা একটা টিভি সিরিজ, ওখানে আমি বলবো প্রচুর জায়গা, প্রচুর টাইম, কোনো 2.5 ঘন্টা একটা বাউন্ডেশনে বাঁধা না, তো অনেক কিছু দেখানো যেতে পারত। বাট মানে ওই ফিলিংসটা আসেনি অতটা, যেটা এমনি অন্যান্যগুলো থেকে আসে, যে যা ওদের অত্যাচারে সাধারণ মানুষ এত মানে ইয়ে হয়ে গেছে, কেউ নিজে সুসাইড করে নিচ্ছে, কেউ মরে গেছে, সেই যে জিনিসটা, যে ফিলিংসটা আসে, কষ্টটা আমাদের হয়, তার জন্য যখন পুলিশটা গিয়ে ওই ছেলেটাকে মার, ওই যে পুরোটা শুধুমাত্র দিল্লিতে একটা বোম ওরা ধরতে পেরেছিল, ওইটার উপরে বেশি ফোকাস করা হলো। হ্যাঁ, ওরই বেশি মানে আমার স্ক্রিন প্রেজেন্স ওরই সব থেকে বেশি। ও কোথায় যাচ্ছে পালিয়ে, ও নেক্সট প্ল্যান কি করছে, ওকে কোথায় পাচার করে বাংলাদেশ পাঠানো হচ্ছে, ওর বিয়ে, ও কোথায় থাকতো, এইগুলো বেশি আমার মনে হচ্ছে ফোকাস করা। ওর লাভ স্টোরি, হ্যাঁ, ওর চাইল্ডহুড, ওর মা বাবার সাথে তিক্ততা, বাট এর মা বাবার বাবার কোনো কিছু দেখানোই হয়নি সিদ্ধার্থের। বলাই হয়েছে যে বাবা মারা গেছিল যখন তখন, দেখাইনি, একবার দেখাইনি কে বাবা রোল করে দিল, মেয়েটাকেও এক দুবার যে গার্লফ্রেন্ড এর যে ইমপ্যাক্ট ছিল, বাট ওর মায়ের সাথে অত রিলেশনের যে অতটাই কথোপকথন ওর মায়ের সাথে, ওটাই একদম, দুটো ওটাতে বন্ডিংটা অতটা বোঝা যায় না,
যেখানে ওর আর মানে ভিলেনটার ওর যে ওয়াইফটা আর যে বন্ডিং তত সুন্দর দেখিয়েছে একদম, সেটা এর সাথেও করতে পারতো বাট ওইখানে অতটা ফোকাস করেনি। বিবেক করে যে মরে গেল, সিদ্ধার্থ আনন্দের যে দুঃখটা ফিল করতে পারছি বাট আমাদের কাছে অতটা পৌঁছাচ্ছে না আমরা ওটা ফিল করতে পারিনি, কারণ আমাদের সাথে বিবেক ওপরে যে ক্যারেক্টারটা ওটা কানেক্ট করতে পারিনি আরো তাড়াতাড়ি ওকে ইয়ে করে দেওয়া হয়েছে। একটা জায়গায় খুব ভালো লেগেছে আমার, ওই গোয়াতে গিয়ে যখন যেটা বললাম শিল্পা শেট্টি আর সিদ্ধার্থ মানত্তর যে ফাইটটা করেছিল মানে ব্যাপারটা হচ্ছে এরকম, পুলিশ ফোর্স লেখা আছে তো কি করবো, ওটা যদি একটা উইনচিটারের মতন একটা ব্যাপার হয় ওটা মানুষ পছন্দ করে, এইখানে ও একটুখানি গ্রাউন্ডেড করতে গিয়ে না ওর টাচটা হারিয়ে গেল। আমার মনে হয় মানুষ ওটা চাইছিল, ও যখন ওই ওই তোমার বোমের গাড়িটাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে ব্যাক করে এলো নামলো, ওখানে মনে হচ্ছিল গাড়িটা ঘুরতে 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 যেমন সিংহামের দেখিয়েছিল সিংহগুলো, ফিল হচ্ছিল ওগুলো মিস করছি, কারণ আমরা রয়েছে থেকে ওগুলো এক্সপেক্ট করি, আমার মনে হয় না যে ওগুলো বেশি করছে রয়েছে, আমার মনে হয় ওগুলো ওর সিগনেচার, ওগুলো থাকা উচিত। আর আমার মনে হলো এখন মনে হচ্ছে যেটা যে রয়েছে তার ফার্স্ট একটা ওয়েব, হ্যাঁ তো ওয়েবে যে টাইম আর ওটাকে যেভাবে ইউটিলাইজ করে একটা সিনেমার ক্ষেত্রে 3 ঘন্টায় যে ওটা একটা ওই টান টান একটা ইমপ্যাক্ট দেয়, আর এখানে অনেকটা লং টার্ম আছে তো ওটার হয়তো ঠিক আছে। মানে রবীন্দ্রনাথ ফার্স্ট ছোট গল্প ওর যেটা লিখেছিল ওটা ভালো ছিল না, ওকে একটু টাইম আবার 3 বছরের গ্যাপে ও আবার তারপরে লিখেছে, তখন ও খুব ভালো লিখেছে, তো ঠিক আছে ফার্স্ট অতটা হয়তো মানে ফিল্মের ট্র্যাক থেকে ওয়েব সিরিজের ট্র্যাকটা অনেকটাই ডিফারেন্ট আর ও আরো বেশি ডিফারেন্ট করতে গিয়ে মনে হচ্ছে জিনিসটা হয়নি ওরকম এক্সপেকটেশনে আমার এখানে শ্বেতা তিওয়ারির ক্যারেক্টারটাও ভালোই দেখিয়েছে। আমার যেটা ভালো লেগেছে বাংলাদেশের সিকোয়েন্সগুলো বেশ ভালো লেগেছে, ওগুলো বেশ ভালো দেখিয়েছে, ওটা বেশ অন্যরকম দেখিয়েছে বা ওই যাওয়ার পথে এটাই না ওকে নিয়ে আসলো ওটা টাইম হলো না, কিন্তু ভিলেন যত কষ্ট করে গেল ওটা আমরা ফিল করতে পারলাম ব্যাপারটা হচ্ছে, সো এটাও কনফিউশন যে সত্যি এটা কার স্টোরি লার্জার অডিয়েন্সের জন্য। নেক্সট সিজন আসবে যেহেতু রাফিক কে ধরাটা, যেখানে শরদ কেলকারও এবার মেইন ক্যারেক্টারে থাকবে, আই থিঙ্ক মেবি বিবেক ওবরায় জায়গাটাও নেবে, এরকম কিছুটা হতে পারে, তো দেখা যাক ওটা যদি মানে হোপ করবো আরো আরো যাতে বেটার হয়, আর একটু পেসিংটা যাতে আরো একটু ভালো হয়, দর্শকদের সাথে কানেকশনটা যাতে আরেকটু ভালোভাবে করা যায়। এটা এই জিনিসটা আমার জন্য মনে হয় আমার ওয়েব সিরিজ অনেক টাইম থাকে জাস্ট প্লে করার জন্য, প্রত্যেকটা ক্যারেক্টার ইমোশনের কে ফিল করার জন্য, তো ওকে বেটার লাক নেক্সট টাইম। হ্যাঁ আপনারা জানাবেন আপনাদের কেমন লেগেছে, তাছাড়া এমনি সাউন্ড বা বাকি সবকিছুই ভালো ছিল, বাকি এদের অ্যাক্টিং যা সত্যি কিছু বলার নেই, খুব ভালো ছিল, সাউন্ড এফেক্টস ডায়লগ কিছু জায়গায় ভালো কিছু জায়গায় অতটা ভালো লাগেনি, কিছু কিছু সিনেমাটোগ্রাফির ক্যামেরার অ্যাঙ্গেল খুব ভালো ছিল, যেমন তুমি যে ওয়ান শটের কিছু কিছু শট গুলো ছিল ওগুলো রোহিত
শেট স্পেশাল অবশ্যই খুব সুন্দর, ওটা নিয়ে সত্যি কথা না। ওনার থেকে অ্যাকচুয়ালি আমাদের রিয়াকশনটা এরকম হচ্ছে কারণ কি ওনার থেকে এক্সপেকটেশনটা অনেক বেশি, তাই জন্য এমন না যে মাকে বাজে করে দিয়েছে সেটা না, বাট এক্সপেকটেশনটা খুব বেশি। নতুন টিভি সিরিজ ওই হিসেবে আরো অন্যরকম একটা এক্সপেকটেশন, বাট আমরা ওর টাচটা একটু মিস করেছি, ওর টাচটা মিস করেছি। তো দেখা যাক যদি নেক্সট ইয়ারতে একটু, মানে আমার কোনো অসুবিধা নেই, এটা ওভার দ্য টপ করুক আমার অসুবিধা নেই, গাড়ি উড়ে বেড়াক, ওটাই যেন কন্টিনিউ থাকে, গল্পের গরু গাছে ওঠেই তো, আর রোহিত শেট্টির গাড়ি মাটিতে না আকাশেই ওড়ে, সো দ্যাটস ফাইন। এটা তাই জন্য দর্শক এতটা পছন্দ করে থাকে, যার যার জোনার, যার যার টাচ, কেউ গ্রাউন্ডেড থেকে একদম প্যাথেটিক জিনিস দেখাতে পছন্দ করে, কেউ একটা কল্পনার জগৎ দেখাতে পছন্দ করে, আমরা সব দেখতে পছন্দ করি। তো আপনারা জানাবেন আপনাদের কেমন লেগেছে, আপনারা কোন জায়গাটা ভালো লেগেছে, কোন এপিসোড বেশি ভালো লেগেছে, আর নেক্সট সিজনের জন্য আপনারা এক্সাইটেড কিনা, বা কি চাইছেন আপনারা নেক্সট এপিসোডে আসে আরও বেশি ভালোভাবে, সেটা জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এখন সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর এরকম আগের ভিডিও আমরা একবার রিভিউ করতে পারি সেটা তো আমরা সবাই জানাবো। আর তাহলে নেক্সট ভিডিও আমরা বাই।